প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনব। আপু আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? তার বাবার নাম কি? আয়েশা। খুব সুন্দর নাম। আয়েশা বা থাকেন কোথায়? হ্যাঁ, পাপ না থাকেন তো? আয়েশা বাবা পাগল ঠাগল হয়ে যাননি তো? পাপ না থাকেন? পাপনা তো পাগলের কারখানা অনেকে বলে তো। পাগল ফাগল দেখছেন তো কখনো? পাপনা ঢুকছিলেন ভিতরে? আচ্ছা, কি জন্য ঢুকছিলেন? পাগল দেখতে? পাগল দেখতে কি ভালো লাগে? কষ্ট লাগে না তাদের পরিস্থিতি দেখে? আচ্ছা, তো আপনার নাম কি বললেন? আয়েশা। তা আয়েশা বা আমাদের ইউটিউবে কি জন্য আসলেন বলেন? সুখে পড়ে আসতো? কে তো সুখে পড়ে আসে না। তো কি কষ্ট করে আসছেন বলেন? আচ্ছা, মানে আপনার কাজ করতে হয়? কি কাজ করেন? আচ্ছা, বাসা বাড়ি কাজ করেন। বিয়ে শাদী করছেন? তো বিয়ে করতে হবে না? কেমন মানুষ পেলে বিয়ে করবেন? আচ্ছা, বুড়ো হোক জন হোক আপনি বিয়ে শাদী করবেন তো? আচ্ছা, প্রেম ভালোবাসা করছেননি কখনো? কখনো প্রেম ভালোবাসা করেন নাই? কি বলেন, তত সুন্দর চেহারা, প্রেম ভালোবাসা করেন নাই, কি জন্য করেন নাই? ভয় লাগে নাকি নাকি পছন্দ হয় নাই? কোনটা পছন্দ হইলেও কি হবে, গরিব মানুষ তো। আচ্ছা, গরিব মানুষের প্রেম ভালোবাসা করে লাভ নেই না, মানে গরিব দেখে প্রেম করতে চায় না? আচ্ছা, তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? ফোন নম্বরে। তো দর্শক, আপনার আয়েশার সাথে যোগাযোগ করতে চান, তার নাম